ইন্টেনশনটা কি ছিল মাঝখানে? মাঝখানে বলতে মানে সাকিব খানকে যখন গুলি করলো, মেরে ফেললো, তখন কি টেনশন? ও ঘরে সাকিব খানকে যখন গুলি মারে তখন আমার বুকে গুলি লাগে। সাকিব খানকে যখন কেউ হিউম্যান্স করে তখন আমার শরীর জ্বালা পোড়া করে। যে এর জায়গায় আমি থাকলে আরো বেশি ভালো হতো। তখন আসলে টেনশন, সাকিব খান আসল না মারলো না নকল না মারলো, তখন এরকম টেনশন হচ্ছে। সাকিব খান আমার টেনশনটা ছিল যে কিরে ভাই আসলটা মারা গেছে না নকলটা, তবে আমি সন্দেহ করেছিলাম যে আসলটাই মারা যাবে, যেহেতু মিমি চক্রবর্তীর সাথে খারাপ ব্যবহার করেছে। আর একটা মেয়ে মানুষ তো চাই যে তার ভালোবাসার মানুষ তার সাথে ভালো করে কথা বলবে। যখন একটু অবহেলা শুরু করে তখন একটু মেয়েদের মাথায় আগুন ধরে যায়। তো আমি ফার্স্টেই বুঝে গিয়েছিলাম যে মারা গেছে খারাপটা ভালোটা না। সেটা হচ্ছে এখানে ভিলেনটাকে চঞ্চল ভিলেন দেখলাম না, লাস্টেও থাকে সবার লাস্টে যে সিনটা সেটাই হচ্ছে। না না তখন ভিলেন থাকে না, তখন হাত মিলায়। তাহলে এই গল্পে ভিলেন কে? তার মানে গল্পে ভিলেন হচ্ছে এখন দেখা যাবে না, পরে দেখা যাবে, এখনো কনফিউজ আছে। হ্যাঁ এই গল্পে আসলে আপনার কাছে মনে হচ্ছে যে নায়িকা ভিলেন, কারণ নায়িকা তো মেরে ফেলে, নায়িকা তো মেরে ফেলেছে। বাট এটা হচ্ছে টু এ ক্লিয়ার হবে, এখন কিছু ক্লিয়ার করা যায় না। আর এই ছবিটা বারে বারে অ্যাটেনশন দিচ্ছিল, মানুষকে টেনশনই ফেলায় দিচ্ছিল। সেটা হচ্ছে আমরা যেটা বুঝলাম যে নায়িকারা নিজের জন্যে মানে নায়িকারা নিজের কন্ট্রোল থাকার জন্য আসলে সব কিছু করতে পারে, নিয়ে না। হ্যাঁ আমরা যেটা বুঝলাম যে নায়িকারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, গডফাদার যেটাকে বলে ওইটাও করতে পারে। তো সবার কথা বলছি, যেহেতু আমিও একজন আর্টিস্ট, আমি কিছু কিছু মেয়েদের কথা বলছি যে মেয়েরা হচ্ছে সুগার ড্যাডি ধরতে পারে তাদের ইচ্ছে হলে, আবার তাদের ইচ্ছে হলে তাকে মেরেও ফেলতে পারে, তার ইচ্ছা হলে একটা ভালো মানুষকে ফাঁসিও দিতে পারে। তবে কিছু কিছু নায়িকারা এমন আছে যারা বাস্তবেও আছে। এই সিনেমা দেখে আসলে পয়সা উসুল হবে কিনা? এই সিনেমা দেখে পয়সা উসুল হবে কিনা? পয়সা উসুল আমার তো পয়সার কথা মনেই নাই, আমি যে পয়সা দিছি আমার এটা মনেই নাই, এত সুন্দর একটা মুভি। লাস্টে চিৎকার দিলে কেন? লাস্টে লাস্টে যে সিনেমাটা দেখে মানে যখন হচ্ছে বাঘের মাঝে হাত রাখলো তখন সবাই তো চিল্লাই, বাবা সবাই তখন চিল্লাই, কারণ ওই যে সবাই ভেবেছে যে তুফান মরে গেছে। তুফান যে বেঁচে আছে, কারণ তুফান, আমিও তো বলি যে তুফান যদি মরে যায় তাহলে তো সিনেমাই হবে না, মানে সিনেমা